তো তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য তোমাকে তিনটা পদ্ধতিতে খাতাকে ভাগ করে নিতে পারো। তো এই অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখতে হবে, কারণ যদি নভেম্বর ডিসেম্বর তোমার পরীক্ষা না হয়, শোনা যাচ্ছে পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হলেও যদি আবার দেখো অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে যদি নম্বর দিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার এই অ্যাসাইনমেন্টগুলো যদি ভালো করে লিখো, সেখানে যদি নাম্বার ভালো পেয়ে থাকো, ওই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের নম্বর মিলে তোমার রেজাল্টটা একটু ভালো হয়ে যাবে। তো কথা না বলে দেখো, দেখাচ্ছি কীভাবে তুমি স্কেল করবা। তো স্কেল করার জন্য কী করবা, তুমি দেখো এই উভয় দিকে, হ্যাঁ অর্থাৎ প্রথমে এদিকে এদিকে করলে এটাকে আমি বলবো স্কেল করার ক্ষেত্রে এটাকে বলবো গুড বলবো, অর্থাৎ হ্যাঁ ভালো। আর তুমি যদি মনে করো যে এই পাশে চারপাশে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কেলগুলো করো, হ্যাঁ এক স্কেল মানে এক এক দাগ দিয়ে করো সুন্দর করে এই বক্সে লিখো, তো এটাকে আমি বলবো যে স্কেল করার ক্ষেত্রে বেটার বলবো। আর তুমি যদি মনে করো আর একটু ভালো করতে চাও, বেস্ট যেটাকে বলবো, হ্যাঁ চিকন করে দুইটা, হ্যাঁ লাইন করে চারপাশে যখন তুমি টানবা, এটাকে আমি বলবো যে কি বেস্ট, গুড বেটার বেস্ট। অর্থাৎ এই যে তিনটা পদ্ধতি তুমি খাতাগুলোকে তুমি মার্জিন করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো এই যে খাতাগুলো অবশ্যই এ ফোর সাইজ পেজে লিখতে হবে, এবং এ ফোর সাইজ পেজে উভয় পিসটা অর্থাৎ এক পাতার মানে এক পাতার মধ্যে উভয় পিসটা লেখা যাবে না, মানে এক পিঠে লিখতে হবে, উভয় পিঠে লিখবা না, এক পিঠে লিখবা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নিয়ম যা আমরা হ্যাঁ অনার্স মাস্টার্স লেভেলে এগুলো করে আসছি, আমরাও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ঠিক টিচার আমাদেরকে ঠিক সে বলেছিলেন। তো মনে রাখবা যে তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করতেছো, এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা নোটিশ দিছে, খুব একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবা, যে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তুমি নিজে তৈরি করতেছো কি না এরকম একটা মনিটরিং কমিটি অর্থাৎ কমিটি একটা গঠন করা হয়েছে। প্রত্যেকটা স্কুলের হেড টিচার এবং কমিটি মিলে একটা কমিটি গঠন করে তোমাদেরকে তদারকি করবে যে তোমরা অ্যাসাইনমেন্ট তোমরা নিজেরা করছো কি না। তো সুতরাং আমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে সাহায্য করছি দেখাচ্ছি, তুমি ওই অ্যাসাইনমেন্টটা পড়ে এবং তোমার পাঠ্য বইয়ের রিলেটেড যে অধ্যায় আছে অর্থাৎ যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছে, ঠিক সেই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা, পরে তুমি নিজে থেকে কিছু তথ্য আমাদের সাথে চাইলে তুমি অংশগ্রহণ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো। কেমন, অর্থাৎ অনেকে হয়তো পারতেছো না যে কীভাবে অ্যাসাইনমেন্টটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তোমরা হয়তো কয়েকটা ভিডিও আমারটা দেখবে এমন কোনো কথা নাই, যে কোনো ভিডিও দেখতে পারো সমস্যা নাই, দেখে সবগুলো মিলিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাকে যেভাবে ভালো তুমি সেভাবে করতে পারো। হ্যাঁ, অর্থাৎ আমি তো চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবুও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলো, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আর কথা না বলে শুরু করি আজকের অ্যাসাইনমেন্টটি। তো এই হচ্ছে তোমাদের দেখো প্রশ্ন, ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করবো প্রশ্নটা নিয়ে। তো এই হচ্ছে 2021 সালে যারা আছো তোমাদের জন্য পরিণতি দেখো, হ্যাঁ এটা অ্যাসাইনমেন্ট নম্বর 4, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ, আমাদের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন এবং লোক প্রশাসন কেন্দ্র, ঠিক আছে। তো এইটা হচ্ছে ক নম্বর, আর এটা হচ্ছে খ নম্বর, এটা হচ্ছে গ নম্বর। তাহলে এখন আমরা প্রশ্নটা তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এই হচ্ছে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট 4, হ্যাঁ এই হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ বা শিরোনাম, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, তো কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন বিশ্লেষণ, ঠিক আছে। তো এটা তোমার এখানে লিখতে হবে না, এটা খাতায় লিখবে, এটা কভার পেজে লিখবে, এখানে জাস্ট বলার জন্য লেখা। তো কোন প্রশ্ন তুমি লিখবা, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ, এটা লিখে তারপর তোমার বই থেকে কীভাবে তৈরি করবো সেটা আমি দেখাচ্ছি। কারণ এখন কিছু যে অ্যাসাইনমেন্ট তৈরি করা হচ্ছে, এই অ্যাসাইনমেন্টগুলো সরকারে একটা কমিটি করছে, স্কুলের হেড টিচার এবং কমিটি দিয়ে, যে তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো নিজে করছো নাকি কোথাও থেকে নকল করছো এগুলো দেখার জন্য। তো তোমাদের বই থেকে আমি দেখা দেবো, তুমি বই থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিবা, তখন তোমাকে কী বলতে হবে না, তুমি কপি করছো, তাই না? তোমার বই থেকে তুমি সুন্দর করে পড়ে সাজিয়ে গুছিয়ে লিখে নিবে, তাই না? ওকে, তাহলে এখন আমি বই থেকে তোমাকে দেখাচ্ছি যে কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবা। তো ক নং প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর হচ্ছে এখানে দেখো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, ঠিক আছে। দেখো এখান থেকে শুরু করে লিখবা একবারে, তোমার বই পিসটা হচ্ছে 62, আমি একদম বই থেকে দেখা দিচ্ছি, বই থেকে দেখে দেখে লিখবা। এই চিত্রটা আঁকবা, বাংলাদেশ প্রশাসনিক কাঠামো, দেখ কেন্দ্রীয় প্রশাসন সচিবালয়, এখান থেকে আসবে সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তর, তবে এখান থেকে মাঠ প্রশাসন, এখান থেকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ঠিক আছে। এটা এসে তারপরে দেখো একদম এখানে থামবে, যে এইটুকু পর্যন্ত লিখবা, লিখলে এটা ক নং প্রশ্ন উত্তর শেষ, মাথায় রাখবা। তোকে ক নং প্রশ্ন শেষ হয়ে গেলো, এখন আমরা খ নং প্রশ্নে আসতেছি। তো খ নং প্রশ্ন কি দেখো, বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ, ঠিক আছে। তো এখন তোমাকে আমি বই থেকে দেখাচ্ছি এগুলো, এই যে খ নং প্রশ্ন উত্তর কেন্দ্রীয় প্রশাসন, ঠিক আছে, এখান থেকে লিখবা, লিখে এই চিত্রটা আঁকবা, দেখো
এই যে দেখো সচিবালয়ের প্রশাসনিক কাঠামো, মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, তারপর সহকারী সচিব, কর্মকর্তা, কর্মচারীগুলো। ওকে, তো নিচে দেখো দেখাচ্ছে আর আস্তে আস্তে করে স্কুলিং করে করে তুমি নিজের বই থেকে লিখবে বলে, কেমন? তো এদ্রুক ভিতরে লিখবে যে এদ্রুক যেটা হচ্ছে তোমার কি, হ্যাঁ, কেন্দ্রীয় প্রশাসনের বিশ্লেষণ এগুলো এতটুকু। তো ওকে, তো এখানে আমরা পরবর্তী প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে। তো পরের প্রশ্ন হচ্ছে গণং, দেখো জেলা প্রশাসনের কার্যালয়, ঠিক আছে? এখন এটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি বই থেকে। এই দেখো জেলা প্রশাসন, ঠিক আছে? এখান থেকে লিখবা, ঠিক আছে, গণং এখান থেকে লিখে তারপরে এখান থেকে লিখবা সোজা করে। এই যে এগুলো হচ্ছে কার্যাবলী, একটা প্রশাসনিক কাজ, রাজস্ব সংক্রান্ত আর্থিক কাজ, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ, উন্নয়নমূলক কাজ, হ্যাঁ, তারপর দেখো এখানে, তারপরে কি এখানে স্থানীয় শাসন সংক্রান্ত কাজ এগুলো। তো এখান থেকে লিখে তারপরে এই যে এতটুকু আসবে, ঠিক আছে? আমি দেখা দিচ্ছি, টিক মার্ক দিলাম, এতটুকু লিখবা। তো এতটুকু লিখলে তোমার অ্যাসাইনমেন্ট কাজ শেষ। এটা হচ্ছে পেজ 64, 64 পৃষ্ঠায়, ঠিক আছে? তো দেখো তোমার অ্যাসাইনমেন্ট তুমি নিজের বই থেকে তৈরি করতে পারবা, কারো থেকে হেলমেটে হচ্ছে না, তাই না? তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। তো আমি তোমাকে সবসময় চেষ্টা করবো তোমাদের আর্টসের অ্যাসাইনমেন্টগুলো তোমাদের বই থেকে দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আর্টসের যে প্রশ্নগুলো করা হয় না, এগুলো একদম বই থেকে বরাবর সোজা সোজা বলে দেয়, কোনো অঙ্ক নাই, কোনো কিছু নাই, তাই এই জন্য তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিবা।